এবছর সারা বাংলায় কত প্যাকেট আলু হিমঘরে লোড হয় সেদিকেই তাকিয়ে আছে বাংলার আলু চাষী ও ব্যবসায়ীরা। সারা ভারতের পাশাপাশি বাংলাতেও আলুর ফলন বেশি হবে এই আশঙ্কাতেই এবছর আলু লোড করতে নামেনি এক শ্রেণীর আলু ব্যবসায়ী ও সংরক্ষণকারী। যদিও চাষীদের দাবি ফলন এবছর কম আছে, গত বছরের তুলনায় ফলন কম হচ্ছে এমনটাই বক্তব্য উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলু চাষী ভাইদের। তাই কম দামে আলু বিক্রি করতে নারাজ আলু চাষীরা। বিগত 2021 সাল থেকে আলু চাষ ও সংরক্ষণ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন বাংলার আলু চাষী থেকে ব্যবসায়ীরা। এবছর যদি প্রকৃতই আলুর ফলন কম হয় তাহলে দাম বাড়বে আলুর, হাসি ফুটবে আলু চাষী ও ব্যবসায়ীদের মুখে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি একটি রিপোর্ট প্রকাশ করতে চলেছে, যা থেকে জানা যাবে গতকাল অর্থাৎ 15 মার্চ পর্যন্ত সারা বাংলায় কত প্যাকেট আলু লোড হয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের শীঘ্রই জানাবো, কিন্তু তার আগে আজ আপনাদের দেখাবো হুগলি জেলার হরিপালের আলুর খবর। দর্শক বন্ধু, আজ আমরা আলুর বাজারের খবরাখবর নিতে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার হরিপাল ইউনিট অন্তর্গত টুনু কোলসরেজে। চলুন এখন আমরা হরিপালের বিশিষ্ট আলু ব্যবসায়ী শ্যামল চক্রবর্তীর সাথে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম, আলুর ফলন এবং হরিপালের হিমঘরগুলিতে এখনো পর্যন্ত কত আলু লোড হয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে সমস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবেন না। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম শ্যামল চক্রবর্তী। ব্যবসায়ী চাষি? হ্যাঁ। ওই দাদুন দিয়ে করা হয়েছে বিঘে পাঁচেক। আজকে আপনাদের এই হরিপালে রেডি জ্যোতির কি দামটা হচ্ছে, মানে স্টোর ডেলিভারি জ্যোতি? 480 টাকা থেকে 90 টাকা। আর এমনি চাষির দাম কি আছে? চাষির দাম 420 টাকা প্যাকেট। প্যাকেট, বাছাই, ট্রাক্টর ভাড়া, রোড সাইড নিয়ে 50 টাকা খরচা পড়ে পার প্যাকেটে। চন্দ্রমুখীর দাম কি আছে? 580 টাকা থেকে 600 টাকা চাষির দাম, 650 টাকা। বেশিরভাগটা জ্যোতি হয় আর চন্দ্রমুখী চাষটা হয়। এখন কিছু হেমাঙ্গিনী আলু এসেছে। হেমাঙ্গিনীর দাম ওই জ্যোতির দামের 10 টাকা কম বেশি। ওই হ্যাঁ, আমদানি মোটামুটি ওই 10,000, 12,000, 15,000, যে যেমন কোয়ালিটি স্টোর আছে, যার যেমন নাম আছে তাতে আমদানি আছে। কালকের যা আমদানি হয়েছে, কোনোটায় 14 হয়েছে, কোনোটায় 12 হয়েছে, কোনোটায় 9 হয়েছে। ইউনিটে অনেক স্টোর আছে, কিন্তু আমরা 12 নম্বর শাখায় 7টা স্টোরের মোটামুটি কাজ করে থাকি। আর এই হরিপাল ইউনিটে 16-17 খানা স্টোর আছে। কাল পর্যন্ত যা লোড গত বছর থেকে ছাপিয়ে গেছে, গত বছর যা লোড হয়েছিল সেটা ছাপিয়ে গেছে। হ্যাঁ, আনুমানিক লোড হবে 13 লক্ষ প্যাকেট। না, লোড একদম মাঠ শেষের পথে, ওই অল্প আজকে আরও আমদানি কমে যাবে। যেগুলো 12-13 ছিল সেগুলো 5-6 হয়ে যাবে আমদানি। না, মার্চে যাবে, আমাদের মোকাম শেষ হয়ে গেছে, শেষের পথে একদমই। এখনো ঝোলেনি হাউসফুল, আজকালের মধ্যে ঝুলে যাবে। ফলন দুরকম ভাবে বলা যায়, একটা লোকাল বীজ যেটা সেটাই হচ্ছে 3 খানা, 2.5 থেকে 3 খানা, আর যেটা পাঞ্জাব বীজ সেটা 4 থেকে 4.5 খানা।
গত বছরে যে ফলন ছিল, হ্যাঁ গত বছর যে ফলন হয়েছিল তার থেকে বেশি ফলন এবারে নেই, কিন্তু চাষটা এবারে বেশি আছে। গত বছর যে জমিতে চাষ করা যায় না জলের জন্য, এবছরে কিন্তু চাষ করা হয়েছে কিন্তু ফলনটা কম আছে। বাইরে এখানে খুব কম আলু, আগের বছরে যা এসেছিল 22 তার 23 খুব কম, উত্তরবঙ্গ থেকে এক দু গাড়ি, এক দু গাড়ি স্টোরে নয় ফুটে চলে যাচ্ছে, এখান থেকে এসে ফুটে যাচ্ছে। হ্যাঁ বদনগঞ্জ থেকে আসে, এদিকে কামারপুকুর থেকে আসে, রতনপুরের দিকে যায়, ভান্ডাটির দিকে যায়, আসে কম বেশি না। এদিকে যা স্টোরের ক্যাপাসিটি তাতে যা এখানে ফলন হয় তাতে কুলোয় না, ওখান থেকে বাইরে থেকে আলু আনতেই হয়, প্রতি বছরই আসে। সরকার যে দাম নির্ধারণ করেছে 650 টাকা কুইন্টল, কিন্তু চাষির এতে কয়েক মানে কয়েক ক্ষমতা মানে ব্যালেন্সটা ঠিক হচ্ছে না, তার হচ্ছে খরচা আরও বেশি, 32,000 টাকা খরচা হয়ে যাচ্ছে, আর 80 প্যাকেট 75 প্যাকেট আলু হচ্ছে, তাতে করে চাষির পড়তা আসছে না। সবাই সব চাষি স্টোরের ভেতরে আলুটা রাখছে, ওই যে সরকারকে কেউ আলু দেয় না এখনো পর্যন্ত আমাদের এখানে দেখা যায়নি। চাষি কেন দেবে, এখানে খরচা প্যাকেটের খরচা বৌনি খরচা দিয়ে 325 টাকা কেন আলু দেবে, সে তো আলু 410 টাকা 420 টাকা দাম পেয়ে যাচ্ছে, আর হাতে হাতে টাকা পেয়ে যাচ্ছে, আর সরকারকে দিলে তার বাছাই করা চাই, তার সাইজ চাই, এত কিছু তার বায়না আছে। হ্যাঁ তাহলে আগেরবারে ছিল 90 টাকা 25 পয়সা, সরকার 10 টাকা ভাড়া ডিসেম্বরে বাড়িয়েছে, এখনো সরকার সিদ্ধান্ত করেনি যে নতুন ভাড়া কি হবে 23-এর। না এখন ভাড়ার কোনো দিতে হয় না আমাদের এখানে, নিকাশি হয় তখন দিতে হয়, সরকার ঠিক বলে দেয় কত ভাড়া দিতে হবে। ভাড়া বাড়তে পারে, সমস্ত জিনিসের দাম বাড়া ভাড়া বাড়তে পারে। তো দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম শ্বেতকেতু গাঙ্গুলী। ইনচার্জ আছি। হ্যাঁ তো আপনাদের এই টুমু স্টোরের মোটামুটি আলু রাখার ক্যাপাসিটি কত প্যাকেটের? 2,20,000 প্যাকেট। আচ্ছা মোটামুটি এবছর কেমন লোড হয়েছে? এবছর সরকার গভর্নমেন্ট থেকে যে নির্দেশ দিয়েছিল 15% জায়গা খালি রাখতে হবে, আমরা কেবলমাত্র সেটা খালি রাখার চেষ্টা করেছি। হ্যাঁ সেইটা এখানে লোকাল ভিডিও থেকে এখনও পর্যন্ত এখানে জানানো হয়নি যে খালি রাখছো কি, জানতে আসাও হয়নি, তারা আগ্রহ প্রকাশ করতেও আসে না, সেই জন্য সেইটা আজ থেকে আমরা পূরণ করার শুরু করেছি। আমাদের এখনও লোড হয়েছে 2,00,000 প্যাকেট। লোড তো বন্ধ এমনি হবে, মাঠের জমি শেষ হয়ে এসছে, আমরা কালকে 3টা অবধি দেখছি। এখন পর্যন্ত 1,400 প্যাকেট হয়েছে। জ্যোতি চন্দ্রমুখী বোধ উভয়ই আছে। আমাদের স্টোরে সমস্ত চাষিরাই আলু রাখে, এখানে ব্যাপারী আলু রাখে না, চাষি স্টোর এটা। হ্যাঁ 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 লোকাল চাষিরা বেশিরভাগই 90% এখানেই রাখে না, আমাদের আসে না বাইরে থেকে আলু, আমাদের চাষিরাই ভরিয়ে দেয়। হ্যাঁ আশা রাখছি লস হবে না, কিন্তু একথা আমি বলতে পারি না, আলুটা সমগ্র বাজার বিস্তর সব কিছু ভেবে এখন দেখতে হবে কত পার্সেন্ট হলো, কারণ এমনিতেই এবারে ফুডের আলুটাও স্টোরে ঢুকে গেছে, এখন এভাবে কিছু বলা যায় না কি হবে, আলুর কথা কেউ বলতে পারে না। চাষিকে বার্তা দিতে চাই যে প্রতি মাসেই যেন কম করে তার
তার যত আলু থাকবে যদি 100 প্যাকেট আলু থাকে সে পাঁচবারে বিক্রি করে যেন প্রতি মাসে 15-20 করে যেন বেঁচে বেঁচে যায় তাহলে সে ব্যালেন্সটা ঠিক করতে পারো মার্কেটটাও ঠিক থাকবে ওই শেষের দিকে আলু বেচবো একবারে তাহলে কিন্তু হবে না ব্যবসায়ীদের আলু যেমন রাখতে তো হবে ব্যবসায়ীদের ভরসা করতেই হবে আর এবছরে তো ছাল পাকা ভালো আলু ঢুকেছে কাজ ভালো হবে হ্যাঁ আমাদের বাইরে যাওয়ার মোকামটা শেষ হয়ে গেছে মানে বাইরের দিকে যে ছোট ইউপি ধরে নিয়েছে মোকাম হ্যাঁ আমাদের বাইরে যাওয়ার মোকামটা শেষ হয়েছে বিক্রির জায়গাটা ছোট হয়ে গেছে বর্তমানে সারা ভারতে আলু উত্তরবঙ্গে আলু খুব ব্যাপক হয়েছে বলছে শুনছি আর ইউপিতেও ভালো আলু হয়েছে 95% প্রায় লোড হয়ে গেছে বলছে শোনা কথা এলো আমাদের আমি তো আর ওখানে যাইনি শুনছি আমাদের এখানে দানা ভালো হয়েছে আলু খুব ভালো হয়েছে এবছরে এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয় অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন আলুর সব খবর এখন একটা অ্যাপে আলুর প্রাত্যহিক বাজার দর আলুর সর্বভারতীয় বাজার দর আলুর সকালের বাজার দর লোডিং আনলোডিং রিপোর্ট বিগত 10 বছরের আলুর তথ্য সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয় প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে